আজ উল্টো রথযাত্রা। গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলের মালায় সজ্জিত তিনটি রথ। গুন্ডিচা মন্দিরের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়, আসলে মসি অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমসি। গুন্ডিচা আসলে সখী পৌর্ণমসির কুঞ্জ, যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা নামেই বেশি প্রচলিত। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী, যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্নে দেখেছিলেন। ৪৬ বছর পর পুরীতে কড়া নিরাপত্তার বেষ্টনীতে খোলা হলো জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের দরজা। কি কি আছে রত্নভাণ্ডারে, দরজা খুললেও রহস্য এখনো কাটেনি। কেরালে তিরুবনন্তপুরমে শ্রী পদ্মনাভ স্বামীর মন্দিরের সাপের কাহিনী হোক বা মায়ানমারের মান্দালে মন্দিরের ভিত্তিপ্রস্তরের নিচে থাকা গৌতম বুদ্ধের দেহাবশেষ রক্ষাকারী বার্মিজ অজগরের নাচের কিংবদন্তি, গোপন সম্পদের চারপাশে কুণ্ডলীবদ্ধ সাপের পাহারা দেবার কাহিনী প্রচলিত রয়েছে নানা হিন্দু এবং বৌদ্ধ স্থাপত্যকে ঘিরে। জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারও তার ব্যতিক্রম নয়। কথিত আছে, জগন্নাথ দেবের দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিসের এই ভাণ্ডারের ভিতর থেকে শোনা যায় সাপেদের হিসহিস শব্দ। জগন্নাথ দেবের রত্নভাণ্ডার কি পাহারা দেয় নাগনাগিনের দল? রত্নভাণ্ডার খোলা হলে কি করবে তারা? সব কথা মাথায় রেখেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করেছিল ওড়িশা সরকার। পুলিশ ব্যবস্থা, ব্যাপক পুলিশ ব্যবস্থা কিয়ে হ্যাঁ, এভরিথিং হ্যাজ বিন ডান অ্যাজ পার এসওপি। দ্য সিকিউরিটি, অল সিকিউরিটি অ্যাসপেক্টস আর টেকেন ইনটু কনসিডারেশন এন্ড উই আর ফুললি প্রিপেয়ার্ড ফর দিস। রবিবার সুরেও সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় পুরীর মন্দিরের। বাইরে নিয়োগ করা হয় ভুবনেশ্বর থেকে আনা সাপ বিশেষজ্ঞদের। আমরা ইহা আয়ে হ্যাঁ ক্যুঁকি জেসা সুননে কো মিল রহা হ্যায় কি জগন্নাথ মন্দির কে জো রত্ন ভান্ডার হ্যায় উসি কে অন্দর বহুত সারে সাপ বগেরা কুছ ভি হো সকতা হ্যায়, তো উসকো রেস্কিউ করনে কে লিয়ে ইয়া ফির হাম জিস টিম মে জায়েঙ্গে উনকো হেল্প করনে কে লিয়ে হাম লোগ আয়ে হ্যায়। উনকো বোলা গয়া হ্যায় সরকার কে তরফ সে, মন্দির প্রশাসন কে তরফ সে, যে আগর কোই জরুরত হোগা স্নেক কে উপর তো হাম লোগ অন্দর জায়েঙ্গে, আগর সাপ হোগা তো আমরা বহুত টিম হ্যায়, বাহার ভি বড়া টিম হ্যায়, কোই জিতনে ভি সাপ হোগা সব পকড় লেঙ্গে, জো হামকো ডাইরেকশন ওহি করেঙ্গে। উল্টো রথের আগেই খুলল নীলমাধবের ঐশ্বর্যের ভাণ্ডার। ৪৬ বছর পর খোলা হলো পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর ১:২৮। মহেন্দ্রক্ষণে খোলা হয় রত্ন ভাণ্ডারের দরজা, যে ভাণ্ডারে ৮০০ বছরের পুরনো মন্দিরের বিবিধ রতন জমা রয়েছে। জগন্নাথজিকে জিতনে বি অলঙ্কার হ্যাঁ, মূল্যবান বস্তু হ্যাঁ, वो सब रत्न भंडार में ही रहते हैं। रघुनाथ वेश और जितने भी वेश हैं जो हमारे भगवान जी के होते हैं, वो सब वेश भंडार में ही हैं। जो मूल्यवान वस्तुएं, गहना व्यवहार नहीं होते हैं, कभी भी आवश्यकता नहीं होता है, उसको वहाँ पे रखा जाता है। पूरे जगन्नाथ मंदिर रत्न भंडार के लिए मानुषेर कौतूहल दीर्घ दिन। ভাণ্ডারে বৈদুর্য মনে, নীলকণ্ঠ মণিসহ অসংখ্য মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। ১৯৭৮ সালে শেষবার অডিট হয়েছিল রত্ন ভাণ্ডারে। ২০১৮ সালে একবার রত্ন ভাণ্ডার খোলার চেষ্টা করা হয়। ১৬ জনের দল ঢোকার চেষ্টা করেন ভিতর ভাণ্ডারে, কিন্তু কোনো কারণে মাত্র ৪০ মিনিটের মধ্যেই সেই অভিযান বন্ধ করে দেওয়া হয়। ক্ষমতা এসে ফের রত্ন ভাণ্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার। লোকসভা ভোটের প্রচারে ভাণ্ডারের কথা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। বিজেডি সরকার মে জগন্নাথজি কা মন্দির ভি সুরক্ষিত নহি বচা হ্যায়। পিছলে ৬ সাল সে শ্রী রত্ন ভাণ্ডার কি চাবি কা অতা পতা নহি হ্যায়। ৬ সাল হো গয়ে, ইসকে পিছে কা বহুত বড়া রাজ বিজেডি সরকার আর মুখ্যমন্ত্রী সিধে সিধে জিম্মেবার হ্যায়।
শেষমেশ ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় খোলা হবে রত্ন ভাণ্ডার। সেই মতো এদিন খুলল দরজা। মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে রত্ন ভাণ্ডার। ভাণ্ডারের দুটি ভাগ, বাহির ভাণ্ডার এবং ভিতর ভাণ্ডার। জগন্নাথ দেবের যা কিছু আভূষণ থাকে বাহির ভাণ্ডারে, আর ভিতর ভাণ্ডারে থাকে মূল্যবান সামগ্রী, অলংকার। বছরে 15 দিন বাহির ভাণ্ডার খোলা হয়, বন্ধ থাকে 350 দিন। বহু বছর খোলা হয়নি ভিতর ভাণ্ডার। শোনা যায় রত্ন ভাণ্ডারে রয়েছে অসংখ্য কাঠের সিন্দুক, সেগুলির উচ্চতা 3 ফুট, লম্বায় 9 ফুট। 1978 সালের অডিট অনুযায়ী রত্ন ভাণ্ডারে রয়েছে 1333 রকমের অলংকার, যার মধ্যে 454 ধরনের খাঁটি সোনার অলংকার রয়েছে। কিছু কিছু অলংকারের ওজন 1 কেজির বেশি। মোট সোনার অলংকারের ওজন 12,883 ভরি। রয়েছে 293 রকমের রূপোর গয়না, যেগুলির ওজন 22,153 ভরি। এদিন সকালে মন্দির চত্বরে আনা হয় বিশেষ ধরনের 6টি সিন্দুক। মন্দির সূত্রে খবর, রত্ন ভাণ্ডারের সম্পদ সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ব্যাংকের বিশেষ ভল্টে। ভিতর ভাণ্ডার কি ওয়াজ স্ট্রেসড বাট কি ডিড নট অপারেট, সো অ্যাজ পার দি এসওপি অবজারভেশন অল দি 3 ওয়্যার ব্রোকেন ওপেন, দেন উই এন্টার, উই হ্যাভ জাস্ট ভিজুয়ালাইজ দি পজিশন দেয়ার, রিসিলিং ইজ মেড বাই নিউ লকস, নিউ কিজ আর সেন্ট ফর being kept in the treasury of the district, and we have decided we'll be seating maybe after 5-6 days to find another suitable date to get inside the Bhitar Bhandar and to take stock of the Bhitar Bhandar ornaments. রবিবার রত্ন ভাণ্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনা কাজ হয়নি। এদিন শুধু রত্ন ভাণ্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখে 11 সদস্যের বিশেষ দল, ফলে দরজা খুললেও রত্ন ভাণ্ডারের রহস্য এখনো কাটেনি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।